নবরূপে নির্মিত খয়রামারি কালী মন্দির। কৌশিকী অমাবস্যার দিন হল মন্দিরে দ্বার উদ্ঘাটন। এই উপলক্ষে বিশেষ পূজোপাঠ ও প্রসাদ বিতরণের ব্যবস্থা। স্বপ্নপূরণ এলাকাবাসীর, নিজেদের উদ্যোগেই নিজেদের স্বপ্নপূরণ করলেন তারা। মূলত এলাকার মহিলাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল স্থানীয় মন্দিরটির আমূল সংস্কার করে নবরূপে গড়ে তোলা। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজ সেই স্বপ্ন সফল। কয়েক লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠেছে নতুন মন্দির। মহাধুমধামে নবনির্মিত মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করা হল কৌশিকী অমাবস্যা তিথিতে। শুক্রবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে খয়রামারি নবনির্মিত কালী মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করেন স্থানীয় বাসিন্দা মায়া দাস ও সবিতা দে। মঙ্গলদীপ জ্বালিয়ে দেন স্থানীয় বাসিন্দা অরুণ ভট্টাচার্য। মূলত স্থানীয় মহিলারাই এই কাজের উদ্যোগ নিয়েছেন। প্রত্যেকের কাছে পৌঁছে মন্দির নির্মাণের জন্য সহযোগিতা প্রার্থনা করেছেন। সকলকে সাথে নিয়ে এদিন মন্দির দ্বারোদ্ঘাটনের পূর্ণ লগ্নে কমিটির পক্ষে কবিতা দে বলেন, আমাদের বহুদিনের অপেক্ষার অবসান। আজকে আমরা মহিলারা বিগত 18 বছর ধরে বনগাঁয় সর্বপ্রথম মহিলারা আমরা শুরু করি খয়রামারি কালী মন্দির। আমাদের পরেই বনগাঁয় মহিলারা পুজো শুরু করে। আজকে আমাদের ভীষণ ভীষণ আনন্দ ছিল। কমিটির মহিলাদের নিয়ে আমরা যে 10-12 জন মহিলা আছি, কোনো পুরুষ ছাড়াই আজকে আমরা 10-12 লাখ টাকার একটা প্রজেক্ট করতে পেরেছি। এর জন্য আমরা ভীষণ ভীষণ গর্বিত। এবং আমরা খয়রামারির বুকে এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠাপন করব ভাবতে পারিনি। দীর্ঘ 18 বছর ধরে আমরা পাড়ার মহিলারা একত্রিত হয়ে দুর্গাপুজোর আয়োজন থেকে শুরু করে অন্যান্য কাজ করে আসছি। আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল নতুন মন্দির গড়ে তোলার। আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে আজ বিশেষ পুজোর ব্যবস্থাও করা হয়েছে মন্দিরে। স্বাভাবিকভাবেই সদস্যদের আজ একটু বাড়তি ব্যস্ততা। সকলেই হাত লাগিয়েছেন পুজোর জোগাড় করতে। এ বিষয়ে কমিটির পক্ষে উমা মণ্ডল বলেন, আজ আমাদের স্বপ্ন পূরণ হলো। সকলে যেভাবে আমাদের পাশে থেকেছেন আমরা ধন্যবাদ জানাই। এ বিষয়ে তিনি আরো বলেন, মা চেয়েছিলেন মায়েরই রূপ কিন্তু প্রত্যেকটি নারী সন্তানের মধ্যে উদ্বুদ্ধ। মায়ের ইচ্ছায় আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। তাই আজকে আমরা এইভাবে পরিশ্রম করে প্রত্যেকের সহযোগিতায়, প্রত্যেকের আশীর্বাদ, প্রত্যেকের স্নেহ, প্রত্যেকের সাহচর্য নিয়ে আমরা আজকে এই সুন্দর জায়গাটা করতে পেরেছি। মা সকলের মা। মাকে যে আমরা সাজাতে পারি তা আমরা করে বুঝেছি। একটু একটু করে ছোট ছোট পায়ে চলেছি, সকলের কাছে গেছি, সকলের অন্তরে অন্তরে ঘা দিয়ে কথা বলেছি, সকলের চোখে চোখ রেখে কথা বলেছি। ভেবেছি করা যায় কি, বলেছি হ্যাঁ করা যায়। কিছু কিছু চলতে চলতে অনেক হুঁচট খেয়েছি, পারবো কি, কিন্তু নেমে দেখেছি মাই তো আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মন দিয়েছেন, আবেগ দিয়েছেন, চেতনা দিয়েছেন। তাই তো আজকে আমরা এই জায়গাতে পৌঁছাতে কেন পারবো না, মা তো আমাদের হাত দিয়েছেন। এদিন বিশেষ পুজো অর্চনা ছাড়াও প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।